আমাদের ঢাড়ের সুপারস্টার শাকিব খান এবং ঢাড়ের কুইন অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয় ছেলে মেয়েরা বাবা মায়ের সাথে একসাথে ঘুরতে যাবে আনন্দ করবে এটাই স্বাভাবিক বাবা মার পড়ে চড়ে পুরো বিশ্ব দেখার যে মজা যে আনন্দ তা প্রতিটি সন্তানই উপভোগ করতে চায় একজন শিশুর শৈশব তার বাবা মাকে ঘিরেই হবে এটাই স্বাভাবিক কিন্তু এই সবকিছু থেকেই আমাদের ছোট্ট জয় একটু পিছিয়ে কারণ সে তার মন মতো বাবা মাকে কখনোই একসাথে পায় না কখনো মা তো কখনো বাবার সাথে পেলেও তা নির্দিষ্ট সময় পর্যন্ত আর দুজনের সাথে বাইরে বেড়াতে যাওয়া বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া একসাথে খেলা একসাথে রাতে ঘুমানো কিংবা গল্প করা এই সব কিছু থেকে ছোট্ট যায় অনেকটাই বঞ্চিত তার শৈশবটা বেড়ে উঠছে এক দফা ভাবে কখনো মা তো কখনো বাবা আবার কখনো খালা তো কখনো নানু এইভাবেই তার বেড়ে ওঠা কিন্তু হঠাৎ যদি কোনোদিন এই ছোট্ট জয় তার শৈশবে একটু আঘাত পেয়ে যায় ধরুন যে কোনোভাবে তার শৈশবটা অন্ধকারে ছেয়ে গেল তার বন্ধুদের কাছে শুনে যে তার বাবা মা আলাদা হয়ে গেছেন তার সাথে যা হচ্ছে তা শুধুমাত্র তার বাবা মার এক ধরনের অ্যাডজাস্টমেন্ট তবে তখন আবরাম খান জয়ের মনের অবস্থা কেমন হবে ভাবতে পারছেন কি আর এরই মধ্যে একবার গুঞ্জন উঠেছে যে সাকিব খান বিয়ে করছেন আবার আরেকবার একবার গুঞ্জন উঠছে যে অপু বিশেষ বিয়ে করছেন যদি সত্যি সত্যি দুইজনের জীবনে এমন বিপুল পরিবর্তন ও একটি ঘটনা ঘটে যায় তবে ছোট্ট জয়ের মন মানসিকতা কি হবে ভেবে দেখেছেন কি আজ হয়তো বা সে কিছু বুঝছে না কিছু বলছে না কিন্তু একদিন সে যখন বুঝবে শুনবে তখন বাবা মাকে কাঠগোড়ায় দাঁড়াতে সে এক মুহূর্ত সময় নিবে না তাই অন্তত ছেলের কথা ভেবে তার ভবিষ্যতের কথা চিন্তা করে সাকিব খান ও অপু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই প্লিজ দুইজন আবার এখন ছেলেকে নিয়ে আবার সংসার শুরু করুন সব ভুলে যান সব কিছু মিটে নিন আমরা সবাই তাই চাই আমরা চাই আবারও যেন আপনারা নতুন জুটি গড়ে আবারও সিনেমায় আসুন দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও